এবং সাধনা সূত্রবর্তী কর যে ঈশ্বর এক আর নানা ধর্ম সেই এক ঈশ্বরকে পাওয়া নানা পথ তিনি জগতে সর্বধর্ম সমন্বয়ের প্রাণ যত মত তত পথ তিনি তিনি অদ্বৈত সাধনা করেন অদ্বৈতের মধ্যে তিনি নীতিকল্প সমাধি লাভ করেন এইখানে তিনি সমাধি অবস্থায় সমাধি লাভ করবার পর একুশ দিনে তার শরীর চলে রামকৃষ্ণ যে বলেছি রামকৃষ্ণদেবকৃষ্ণদেব লোক শিক্ষার জন্য জগতে আবিষ্কৃত হয়েছে তাই তার শরীর আবার দৈব বানিয়ে আর শরীর থাকবে বটে তবে একটা বিশেষ অবস্থায় থাকবে তার নাম হলো তিনি আত্মকে থাকবে রামকৃষ্ণের মধ্যে এই আত্ম শব্দ অতি ব্যাপক অর্থ প্রয়োগ হয় এবং তার তাৎপর্য বা মানুষকে গুলি আমি বলি তবে সহজভাবে আসল জিনিসটা হল এই যে এত উচ্চ ধরনের একটা আধ্যাত্মিক অবস্থা যে অবস্থাতে সিদ্ধ পুরুষের আমি বলে জিনিসটা থাকে তার আমি বলে কিছু থাকে তার কাঁচে যদি আমি না থাকে তাহলে কি থাকবে কাঁচে যে আমি একটা নিয়ে সেটি একটি সবে দাম অর্থাৎ কি না তার না কোনো ইচ্ছে থাকে না এই অবস্থাটার নাম হলো ভাবমুখ যখন এইরকম ভাবমুখে থাকে একটা সমস্যা হয় না তিনি অধিক মানুষদের সঙ্গে থাকতে পারে অধিক মানুষের তারা যারা ইহ জগতে কিছু জিনিসকে সার বলে জানে শুধু সার বলে জানে ওই থেকে ভোগ করে তাদের জীবনের উদ্দেশ্য রয়েছে তার এই অধিকদের সঙ্গে তুমি থাকতে পারবেন এই না বলে তিনি রামকৃষ্ণদেবের এত বড় মানে নিশ্চয় তিনি অতীতের সঙ্গে থাকবেন না সুস্থ শব্দ পক্ষে তিনি অপেক্ষা করছেন কবে এই সময় রামকৃষ্ণদেবী অত্যন্ত আগ্রহের সঙ্গে গ্রহণ করলেন প্রায় টানা ছ মাস তিনি নিজের কাছে শ্রী মাকে রাখলেন তখন মা সারদা মজার ব্যাপার যে তিনি সংসারের সমস্ত খুঁটিনাটি থেকে শুরু করে এই ব্রহ্মজ্ঞানের সব মাকে বলে অবাক হয়ে গেলেন শ্রী রামকৃষ্ণদেব যে বরামাত্র শ্রী মা সব রিয়ালাইজ করেছেন এমন ভাবে করলেন মাটিতে হলেও কালি আছে তার উপর ব্লকিং পেপার রাখলে হলো লোক উদ্দেশ্য সে নাকি কালি
তিনি বলেও কি বললেন, সৃষ্টি মা আর সব কথা বলে সব আমরা যে মায়ের কথা বলি, মায়ের সম্পর্কিত আলোচনা করি, সে সব কথাগুলোই ঠাকুরের কাছ থেকে তাঁর শেখা। তাই শ্রীমা বয়সে ভক্তদের বলতেন, আমি আর কি বলবো বাবা, সব তো তিনি বলে গেছেন। ঠাকুরের পর উত্তর কাজে মা ভক্তদের বলেছে যে কথাগুলো শ্রীরামকৃষ্ণদের মাকে শুনিয়েছে, শ্রীরামকৃষ্ণদের মায়ের এই অবস্থা দেখে স্তব্ধ হয়ে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে উপলব্ধি করলেন মা কেউ নন, তিনি স্বয়ং সরস্বতী, মা সারদা তিনি জগতে এসেছেন। সত্যি দিকে শ্রীরামকৃষ্ণ দেবের লীলাকে তিনি পুষ্ট করতে গেলেন। তিনি আর বিলম্ব না করে ঠিক করলেন তিনি সৃষ্টির মাকে সরস্বতী আমি পুজো করবেন। 1872 সাল 5 জুন অবহারণীয় তালিকা বলে দুটির দিন তিনি সৃষ্টির মাকে সরস্বতী জ্ঞানে পুজো করলেন। মানে সেই দিন শ্রীরামকৃষ্ণ দেবের সমস্ত সাধনার ফল তিনি মায়ের চরণে অর্পণ করলেন এবং শ্রীরামকৃষ্ণ পরমহংসকে ঈশ্বর বলা হয়। কেন ঈশ্বর বলা হয়? সাধনার ফল পর্যন্ত তিনি গ্রহণ করলেন, তিনি সেটি পর্যন্ত ত্যাগ করে সৃষ্টি মায়ের চরণে অর্পণ করলেন। আর সৃষ্টির মা রামকৃষ্ণ দেবের পূজায় ভীষণ না হলেন তাহলে বলে যাচ্ছে যে রামকৃষ্ণ দেব সাক্ষাৎ মহামায়া বা জগদম্বা থাকে বলি মা সারদাকে জগতে এসেছেন, মাকে তিনি পুজো করে প্রসন্ন করে তাঁর লীলা কার্যে হচ্ছে। শ্রী মাকে তিনি একটি প্রশ্ন করেছেন, বলেছিলেন তুমি আমায় কিরাম ভাবে পেতে চাও। বললেন বাবা কি কথাই না বললে, বলে বলেছিলেন ভক্তদের মা এটি বললেন তাই অন্য কথা বললে কি হতো একটু বুঝতে পারছে যে শ্রী মা অন্য কথা বললে রামকৃষ্ণদেবের অবতার লীলাটা সম্ভব হতো। তাহলে অবতার লীলা সম্ভব হল এই সারদা শক্তির ছেলে। যাই হোক, তিনি তো শ্রী মাকে প্রসন্ন করলেন, মা পথ ছেড়ে দিলেন, ধর্মপথে লোক শিক্ষার কাজ হচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের লোকের বলে রাস্তা খুলে দিলেন। তিনি খুলে দিলেন শ্রীরামকৃষ্ণদেব তদানন্তন কালে একজন বিশাল মাকে সর্বজগতের মানুষের সঙ্গে তিনি আলাপ করলেন। তিনি হলেন ব্রহ্মানন্দ কেশব সর্বশ্রে। আপনারা সবাই এনার নাম শুনেছেন, বলতে বড় ভালো লাগছে আজকে হল সেই ব্রহ্মানন্দ কেশব সর্বশ্রের জন্মদিন। তিনি জন্মেছিলেন 19 নভেম্বর 1838 সালে, আর শরীর রেখেছিলেন 8ই জানুয়ারি 1884, মাত্র 46 বছর তিনি জগতে ছিলেন। আপনারা সবাই এনার সম্পর্কে জানেন, তিনি প্যারিমোহন সেন তাঁর বাবা ছিলেন, আর তার মায়ের নাম ছিল সারদা সুন্দরী। অল্পকাল মানে বাল্যকাল থেকে তাঁর মধ্যে কর্মভাব জাগৃত ছিল। 1857 সালে তিনি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে ব্রাহ্মধর্মে দীক্ষিত হন এবং তিনি ব্রাহ্ম সমাজের একজন সদস্য হন। শুনলে আনন্দ পাবেন, তার ঠিক 5 বছর পরে 1862 সালে তার আধ্যাত্মিকতার উন্নতিতে তিনি ব্রহ্মানন্দ ঠাকুর পান এই মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে। আর শুধু তাই না, তখন থেকে তিনি আচার্যের পদে অধিষ্ঠিত হন। আমরা জানি 1866 সাল নাগাদ একটা মতে বিরোধ করা তিনি এই ব্রাহ্ম সমাজ থেকে সরে আসেন, এসে তিনি ভারতে বা ভারতীয় ব্রাহ্ম সমাজ যাকে বলেন ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়া তিনি সংঘ তৈরি করেন, সেটাই উত্তর কাল এসব দল বলে জানেন। যাই হোক, সেখানে তিনি করেন 1870 সালে তিনি ইংল্যান্ডে যান।
তাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ভালোবাসা তুলনা ছিল। ব্রহ্ম সমাজ এসে রামকৃষ্ণ দেখতে কৃষক বাবু নিয়ে যেতেন, আবার কৃষক বাবুকে দক্ষিণেশ্বরের বাড়ি ঠাকুরের কাছে সবের দেখি মজা দেখা শ্রীরামকৃষ্ণ দেখতে তিনি এতই ভালোবাসতে দক্ষিণেশ্বরে মাঝে মাঝে এসে স্টিমারে করে তাঁকে নিয়ে বেড়াতেন গঙ্গার। এরকম পালন ছিল যখনই স্টিমারে উঠতে তখনই তিনি প্রায়শই তাঁর রামকৃষ্ণ দেবের অনন্তিম বিপদ আর তিনি সমাধিস্থ হয়ে যেতেন, আর কি সকল রামকৃষ্ণ দেবের সমাজ ব্যবস্থা দর্শন করতেন বলে বড়ই ব্যস্ত হতেন। আমরা দেখলাম সমাধি চিত্র ঠাকুরের প্রথম সমাধি চিত্র যেটা আমরা পাই আছি সেটিও কিন্তু প্রথম তিনি তুলেছিলেন ছবি, তিনি হলেন সেই ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন। কমল কুটিরে মানে কেশব বাড়িতে তিনি গিয়েছিলেন, সেই বাড়িতে তিনি আয়োজন করে রেখেছিলেন যে ঠাকুরের কথা প্রসঙ্গে যে শ্রীরামকৃষ্ণদেব সমাধিস্থ হবেন তিনি ছবি তুলছেন। আমরা খবর পেয়েছি 1879 সালে 21 সেপ্টেম্বর প্রথম শ্রীরামকৃষ্ণদেবের ছবি তোলা হয়, আর যে ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনেরই ব্যবস্থা ভালোবাসা স্টিমার যুগে উনি দেখিয়েছেন, যার কথা আমি তো পরে আমরা খুলে দেখবেন কদিন আগে তিনি স্টিমারে করে কেশব বাবুর সঙ্গে দেখিয়েছেন। এরকম আনন্দ একবার বেরিয়েছে তার মধ্যে একদিনের বিবরণ আমরা কথা নিতে পাই, সেই একদিনের বিবরণ থেকে আমরা কথা নিতে পাই যে ঠাকুরকে নিয়ে কি সব বেড়াচ্ছে সেই জিনিসটি আজকে আমরা একটু আলোচনা করব। আলোচনা করায় দেখি শ্রীরামকৃষ্ণদেব কৃষক বাবুকে অমৃত কথা কি শোনাচ্ছে এবং কৃষক বাবু এবং তার দলকে যেটি শুনিয়েছিলেন সেটিকে লক্ষ্য করে আমরাও তাঁর এই বলে আমরা শুরু করি 27 অক্টোবর 1882 সালের একটি অসাধারণ চিত্র যেটি কথা আমরা অসামতার দিচ্ছেন যে ঠাকুর দক্ষিণেশ্বরের কালীবাড়ি সেই পূর্ব পরিচিত ঘরে বসে আছেন, দক্ষিণেশ্বরে যে কার ঠাকুর ঘরে বসেন সেই ঘরটায় তিনি বসে আছেন বিজয়কৃষ্ণ গোস্বামী পূজ্যপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী তদানীতন কালে একজন অনন্তকালীন বলব জগতের মানুষ তিনি বসে ঠাকুরের সঙ্গে আলাপ করছেন। এমন সময় কৃষকের শিষ্যেরা এসে ঠাকুরকে বলছেন যে এরকম মহাশয় দেখা গেছে আপনাকে যেতে হবে চলুন, তার সুনাম করে একে বলছেন বললেন কৃষক বাবু জাহাজে আছেন তার আমাদের টাকা কৃষক বাবুকে তদারকি করবে শ্রীরামকৃষ্ণদেব ঠাকুর। এই বাড়িতে তিনি দেশে নৌকরে উঠেছে, এখন নৌকো করে তো জাহাজটায় জানা এইবার নৌকরেই উঠতে গেছে শ্রীরামকৃষ্ণদেবের অনন্তিম জীবন তিনি সমাধিস্থ হয়েছে, এখন সেই সমাধিস্থ অবস্থায় নৌকোটা যাচ্ছে, সেই নৌকোটা গিয়ে জাহাজের কাছে লেগেছে আর কৃষকরা ব্যস্ত হয়েছে ঠাকুরকে কি করে নৌকো থেকে জাহাজে নামাবে। মাসায় মাসায় দিচ্ছে নৌকা আসা লাগিল, সকলেই ঠাকুরকে দেখিবার জন্য বড়ই ব্যস্ত ভিড় হইয়াছে, ঠাকুরকে নিরাপদে নামাইবার জন্য কেশব শশব ব্যস্ত হয়ে গেল। তা উনি কতটা শশব ব্যস্ত হয়ে গেছে ডেসক্রিপশন আছে, আমার সময় অভাবে তিনি বাদ দিচ্ছি, আমরা আগে বলছি এই যে তিনি শশব ব্যস্ত হয়েছেন এই গাছটি রামকৃষ্ণদেবকে নামানো হয়েছে, ঘরের মধ্যে একখানা চেয়ার সেখানে শ্রীরামকৃষ্ণদেবকে আবার বসানো তার সবাই মিলে দু একজনের ঘরে বসেছেন আর সবাই বাইরে থেকে শ্রীরামকৃষ্ণদেবকে দেখবেন বলে দেখেন। ঠাকুর যে এই ঘরটির মধ্যে বসেছে টেবিলের ঘরটা চেয়ারের উপর বসেছেন একটু হুশ হয়েছে, কিন্তু যেই না বসেছেন আবার সমান এর কারণ হচ্ছে একটাই যে সমুদ্রের পুকুরে যখন যাচ্ছে গঙ্গার উপরেতে একই নাম তার গঙ্গা তারপর অনন্তিম জীবন দুটোকেই তিনি সমাধিস্থ হয়েছেন শ্রীরামকৃষ্ণদেব সমাধি হয়ে আছেন। এমন সময় ক্রমশ ক্রমশ ভক্তেরা লক্ষ্য করছেন তার বাচ্চ জ্ঞান হচ্ছে, সেই সময় একজন ব্রাহ্মণ ভক্ত
যখন উনি দেখেছেন রামকৃষ্ণ দেবীর এক ইনস্টেন্স, তখন তিনি বলছেন জানেন পাওয়ার বাবা নিজের ঘরে আপনার ছবি তিনি বলছেন যে ওনার তিনি দেখেন পাওয়ার বাবার ঘরে রামকৃষ্ণ দেবের ব্যাপারটা হয়েছিল যে রামকৃষ্ণ দেবেন দেখিয়েছিলেন সেই ছবিটা দিয়ে খুব স্থান পেয়েছিলেন, খুব আনন্দ হয়েছিল। তখন এই পাহাড় বাবা সে রামকৃষ্ণ ছবিটা কৃষকের দিতে চান, আর মনে মনে ওনার ইচ্ছে ছিল ছবিটা থাকবে, আমাকে ছবি তৈরিতে খুব ইম্পর্টেন্স কি ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন কি গো এই খোলটা মাসের মানুষের ঠাকুরের এই কথা কি তার ঘরে লোক কি না শ্রীরামকৃষ্ণদেব বলছেন বালি সোটা খোলটা দিয়ে দেবে ঠাকুর কি তবে বলিতেছেন যে দেহ বিনশ্বর অনিত্য জিনিস এই আদর করে কি হবে, বড় যে ভগবান অন্তর ছিল মানুষের মধ্যে হৃদয়ের মধ্যে বিরাজ করছেন তাই পুজো করা উচিত। তাই শ্রীরামকৃষ্ণ বলতে চাইছেন ঈশ্বরের পুজোটাই ভালো, কোনো ইন্ডিভিজুয়াল মানুষের ছবি টুপি না করাই ভালো, এরকম শ্রীরামকৃষ্ণদেব বলতে চাইছেন। এইবার মজার ব্যাপার যেই না বলছেন এইবার শ্রীরামকৃষ্ণদেব বলছেন তবে একটা কথা আছে, কি কথা ভক্তির হৃদয় তাঁর আবাস। তাহলে এবার তিনি বলছেন যদি এই ছবি টবির জন্য ভক্তের ছবি রাখলে খুব ভালো, তিনি বলছেন ভক্ত ভক্তের হৃদয় তাঁর আবাস স্থান, তিনি সর্বপ্রতি আসেন বটে কিন্তু ভক্ত হৃদয়ে বিশেষ সুখে আছে। বলে রামকৃষ্ণদেব যেমন সম্রাট ছিলেন সেই সমস্ত হেন্ডের সম্রাট থেকে তিনি সেই নামভাবে দিয়ে দিচ্ছেন। কি বলছে যে যেমন কোনো জমিদার তার জমিদারি সংস্থানই থাকতে পারে কিন্তু তিনি তার অন্য বৈঠকখানায় প্রায় থাকেন লোককে বলে, তা তাকে আমরা দেখতে যাবো কিনা কবিরার বাড়ি কোথায় পাবো, আমরা সাধারণত শুনি এখানটায় নর্মালি থাকে না সেই কে হয়ে যায়। শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে ভক্তের হৃদয় ভগবানের বৈঠক, অর্থাৎ ভক্ত যদি হয় তাহলে তাঁর ছবি রাখা যায়। শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে ঈশ্বর প্রেমিক মানুষ ভক্ত মানুষ তার ছবি ঘরেতে রাখতে হয়, তাতে কি হয় একদিকে বারবার ঘর পবিত্র হয়, কারণ তাদের সাধনের যে ফল সেই ফলটা তো প্রতি বাতাসে বাতাসে ঘুরে সেটাতে ফল খুব ভালো, আর নম্বরকে দেখে ঈশ্বর আধ্যাত্মিকতার জগৎকে মানুষের মনে আসে, যাকে ঠাকুরের ভাষায় বলে মানুষ উদ্দীপিত হয়। তাহলে শ্রীরামকৃষ্ণদেব তিনি এটি জানাচ্ছেন যে ঘরেতে ভক্তের ছবি রাখা ঈশ্বরের ছবি ছবি রাখা খুব ভালো, এইটি হচ্ছে খুব ইন্টারেস্টিং জিনিস যেটি আমরা শ্রীরামকৃষ্ণদেবের কাছ থেকে পাচ্ছি। এইবার শ্রীরামকৃষ্ণদেব আবার নিয়ে কি কথা বলছেন মাসা মশাই দিচ্ছেন আগুন ও কলকাতার অভিমুখে যাত্রা করে মা, আপনি যদি গাছটা চলছে ঘরের মধ্যে শ্রীরামকৃষ্ণদেবকে ভক্তরা মুগ্ধ হইয়া দেখিতেছে, যারা সব আছেন রামকৃষ্ণদেবকে দেখছেন তারা সবাই মিলে একবারে খুব অ্যাক্টিভেটেড হয়ে বিস্ফোর অ্যাক্টিভেশন তারা দেখছেন, কি দেখছেন না সহাস্য বদল আনন্দময় প্রেমানন্দিত নয়ন প্রিয় দর্শন অদ্ভুত এক যোগ, এই নাম একজন যোগী পুরুষকে তারা সব দেখছেন। মাস্টার মহাশয়
তিনি শ্রী রামকৃষ্ণদেবকে যেভাবে বুঝছেন, তিনিও যোগী পুরুষ ছিলেন, উপস্থিত যারা তাদের মনের অবস্থা মাস্টার মহাশয় একটু গণ্য করতে পারছেন, তাদের মনের অবস্থাটা কি সেটাই তিনি তুলে ধরছে। এইভাবে তারা শ্রী রামকৃষ্ণদেবকে দেখছে, এই দিকে আপনার কথা আমাকে বর্ষণ করে আপনাদের দিকে তাঁর যেমন অমৃত কথা বর্ষণ করছে। তিনি যারা ভক্তরা আছেন তাঁদের মধ্যে একজন একটা প্রশ্ন করে ফেলবেন, এই হলো প্রথম মেয়েদের আসল ব্যাপারটা যে একজন নানা জীবনে নানা প্রশ্ন করছে, আসলাম কৃষ্ণদেব সে প্রশ্নের উত্তর দিচ্ছে। একজন ভক্ত বলে উঠলেন, আমরা সংসারে সব ভদ্র হয়ে আছি, তাতে আমাদের উপায় কি ভাবছে একটু বলুন। সবাই বলে উঠলেন, আমরা তো সংসারে ভদ্র হয়ে আছি, তাহলে আমাদের উপায় কি? এই কথা আর এই প্রশ্ন চিরন্তন প্রশ্ন, আমাদের কি তখন এই প্রশ্ন সবাই ভাবছেন আমরা বুঝি বদ্ধ সংসারে? এই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আমরা বলবো ইটার্নাল কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেন শ্রী রামকৃষ্ণদেবের কাছে তিনি তুলে ধরছেন। আর ঠাকুর বলছেন, দেখো তোমরা বদ্ধ হয়েছি বলো, দেখছেন কতগুলো অপটিমিস্টিক চিন্তা ভাব। দেখো মন নিয়েই কথা, মনেতেই বদ্ধ আর মনেতেই মিথ্যে, মন যে রঙে ছোপাবে সেই রঙে ছুটবে। বলে বলছে মনকে যদি কুসঙ্গে রাখো তাহলে সেই রাম কথাবার্তা চিন্তা এইসব হবে, আবার যদি ভক্তের সঙ্গে রাখো তাহলে ঈশ্বর চিন্তা করি কথা এইসব হবে। তাহলে রামকৃষ্ণদেব ঠিক টিপিকার কথাটাই বললেন, আমরা যে কথাটা বলি টেনি কোম্পানি কি শ্রীরামকৃষ্ণদেব বলছেন মনেতেই বদ্ধ আর জানবে মনেতেই মুক্ত, বলা উচিত আমি মুক্ত সংসারে থাকি আর অরণ্যই থাকি, আমার আবার বন্ধু এইরকম ভাবে যারা বলেন তারা কোনদিন বদ্ধ পারে। দেখতে ঠাকুরা কিন্তু অসাধারণ সুন্দর ভাবে নিষ্কাশন করছে, বললেন আমি মুক্ত এই কথাটি লোক করে বলতে বলতে তাই হয়ে যায়। হ্যাঁ মুক্তই শ্রীরামকৃষ্ণদেব এই জিনিসটি বলছেন, লক্ষ্য বলতে হয় অন্য আবার বন্ধন আমার থাকে, আমি মুক্ত এই বলতে বলতে মানুষ মুক্ত হয়ে যায়। শ্রীরামকৃষ্ণদেব বলছেন ভক্তদের জানো খ্রিস্টানের একখানা বই একজন দিলেন, তখনকার কাল তো ন্যাচারালি রামকৃষ্ণদেবকে দিলেন কাছে বই দেওয়ার অসুবিধে নেই, তিনি দিয়েছেন, আমি পড়ে শোনাকে বললাম, পড়ে শোনাকে বললাম, বললে ওই সমমণ্ডলকে বলেছিলেন যে তুমি আমাকে বাইবেলের বইটা একটু করে পড়ে শোনা, তাই বললেন পড়ে শোনাকে বলল, দেখো তাতে কেবল পাপ আর পাপ। ঈশ্বর সবকে বলছেন তোমাদের ব্রাহ্ম সমাজে কেবল পাপ পাপ বলা, যে ব্যক্তি নিজে দেখুন বলছে আমি বদ্ধ বারবার বলে সে সবাই বদ্ধ হয়েছে। তিনি বলছেন সেই নিলাম হয়ে যায়, তবে এরকম কথা বলল না, বললে জি আপনি আমি পাপি আমি পাপি আমার কিছুই হলো না এইসব করে সে বড় তাই হয়ে যায়। তাহলে আপনি যদি জোর করে বলবেন জোর করে যদি বিশ্বাস করবে আপনি তো বসব তাই হয়ে যাবে। এই শ্রীরামকৃষ্ণদেবের শুধু ইন্সপিরেশন নয়, এটি কিন্তু শ্রীরামকৃষ্ণদেবের সাথী পজিটিভ এই বিষয়টা সম্ভব। এইবার তিনি আসলটি বলছেন ঈশ্বরের নামে বরং এমন বিশ্বাস হওয়া চাই যে আমি তার নাম করেছি আমার এত পাপ থাকবে। দেখছেন তিনি বলেন আমার আবার পাপ থাকবে তার নাম করেছি, বিশ্বাস আমাদের সবটা আছে যেটা নেই সেজন্য বিশ্বাস, শ্বাসটা না থাকলে তো মরেই যাবে, তাহলে শ্বাস শুনেই পাব, কিন্তু শুধু বয়স থেকে বসার করতে অনেক কিছুই হয় কিন্তু বিশ্বাস থাকে, এই বিশ্বাসটা হয় না। আমার মাত্র ঠাকুর কাছে একদিন প্রশ্ন করছে বিশ্বাস কিসে হয়, কি চমৎকার প্রশ্নে তিনি বলেছিলেন বিশ্বাস তো হয় না, তাহলে বিশ্বাস কি করে হয়? শ্রীরাম বললেন বিশ্বাসের জন্য মায়ের কাছে প্রার্থনা, তাহলে আমাকে প্রার্থনা করতে হয়েছিল
শ্রীরামকৃষ্ণদেব বলছেন এরকম বিশ্বাস হওয়া চাই যে আমি ঠাকুরের নাম করেছি আমার আবার পাপ আমার আবার বন্ধন কি, এই বলে দুটো জিনিস তাকে আছে, আমি ঠাকুরের নাম করছি ঠাকুরের নামের মহিমা তো আছে, ওই মহিমা আমার ভিতরে প্রতিষ্ঠা করলাম ভাবে হবে এটা যদি জানতে তাহলে আমি যখন ভগবানের নাম করছি তখন দুটো জিনিস তাকে থাকবে, একটা থাকবে কি অনুরাগের সঙ্গে আর একটা থাকবে আন্তরিকতার সঙ্গে, আমি ঠাকুরের নাম করছি সেখানে থাকবে আন্তরিকতা, আমি সত্যি ফুলনেস অফ মাই হার্ট আমি প্রার্থনা ঠাকুরকে গাই হার্ট যে ভালোবাসাটা এই অনুরাগ আর তার সঙ্গে আন্তরিকতা নির্যতন মিশ্রণ হয় তখন ভগবানের নাম মানুষ করে তখন মানুষের দেহ মন সব শুদ্ধ হয়ে যায়, কেবল পাপ আর মন এইসব কথা তোমরা কেন বলো একবার বলো যে যদি কিছু অন্যায় করে থাকি বলে মনে হয় আর তাহলে করবো না আর তার নামই বিশ্বাস রামকৃষ্ণদেব এই বিশ্বাসের উপর বড় জোর দিয়েছে আমাদের জিজ্ঞেস প্রায় দিয়েছে যতই আগে ঈশ্বর পুরুষরা এসেছে তারা সবার সর্বদা আগে অবতার পুরুষরা যা বলে গেছেন সেটিও তিনি জোর দিয়ে আর যুব প্রয়োজনে ওদেরকে আরো আমরা দেখি রামকৃষ্ণদেব বলছেন তার নাম বিশ্বাস ক্রাইস্ট আমাদের বলেছিলেন সদা সর্বদা বিশ্বাস ঠাকুর এবার জীবনবন্ত হইয়া নাম মাহাত্ম্য করিতেছেন, তিনি নাম মাহাত্ম্য করার সময় একটি গান তৈরি করলেন রামকৃষ্ণদের দিনে না পারো কেমন জানা যাবে সম্পূর্ণ আমি নাশিত ব্রাহ্মণ হত্যাকারী বোন সুরাবানাকে বিনাশী নারী এসব পাপক না ভাবি দিনে ব্রহ্মানন্দ বিশ্বাসচন্দ্র সেন এবং তার যারা সঙ্গে ছিলেন তারা তো সব মানে বিরাট বিরাট মাপিটি মানুষ ছিলেন তাদের কাছে এই বিশ্বাসের মাহাত্ম ঈশ্বরের দিকে মন রাখতে হবে তা না হলে হবে এক হাতে কর্ম করবে আর এক হাতে ঈশ্বরকে করে থাকবে তাহলে কি হবে আমার ব্যালেন্স থাকবে সংসার সমুদ্রে কাম ক্রোধাদি কত কুমির আছে হলুদ গায়ে নাকি জলে নামলে কুমিরের ভয়ে থাকে দিনে কল্যাণ হলুদ সব সব বিচারের নাম দেবে ঈশ্বর সৎ মুক্ত বস্তু আর অসৎ মানুষ যেটি দুদিনে আজ আছে তার থাকবে
রীতি বোধ আর সরে উড়া অর্থাৎ ঈশ্বর শক্তি আর সব বুঝিনে না হলো বিবেক। এই বিবেককে নিয়ে থাকতে হয় আর তার সঙ্গে ঈশ্বর উল্লাস, এই দুটো নিয়ে থাকলে সংসার মজার সৃষ্টি হয়, সংসারে মানুষ বদ্ধ হয়, সংসার মানুষ ভোগ করতে পারে, সংসারে সে ভোগ করার জন্য যায় কিন্তু ভোগ করতে গিয়ে দূর হবেই মনে যদি এইগুলো যদি থাকে তাহলে সংসারকে সোনা ভালোভাবে ভোগ করা যায়। এটি রামকৃষ্ণকে বলছে তার উপর তার ভালোবাসা রাখতে হয়। গোপীদের কৃষ্ণের উপর যে উত্তাল ছিল শ্রীরামকৃষ্ণদেব তো অনেক কথাটা পৌঁছে ঈশ্বর পাবে বিশেষ একটি জায়গায় বলবেন বলে এই চাঁদের ব্যাপারটা তিনি বলছেন। ঈশ্বর অমদেব বলছেন তোমরা তো রাধা কৃষ্ণ মানুষ লোক বিগ্রহ বিগ্রহ মানে তবে পানটুকু তোমার নিতে হবে। বললেন ভগবানের জন্য কি সেই ব্যাকুলতা হয় তার চেষ্টা করা উচিত। বলে রাধা কৃষ্ণ তুমি মানো নাই না তবে তবে প্রাণটুকু তোমার নিতে হবে অর্থাৎ লাভ বর এটিকে তুমি স্থান করতে পারছো না, যাতে আমরা বলি এটি যদি থাকে তাহলে আর কিছু অসুবিধা হয়। এই সকল কথা শুনিয়া ভক্তেরা আনন্দ করিতেছেন, ঠাকুর কৃষককে বলিতেছেন তিনি কি বলছেন কৃষককে বলছেন দেখো তুমি দুঃখী সিজে যে শিষ্য করোনা কেন কখনো পরিবর্তন করা যায় নেচার থেকে পলিশ করা যায় করা যায় কিন্তু প্রকৃতিটাকে চেঞ্জ করা যায়। তিনি বলছেন কি জানেন কারণ দেখো সত্য গুণ বেশি কারণ রজ গুণ বেশি আবার কারণ তম গুণ বেশি কুড়ি গুণ দেখতে সব এক রকম কিন্তু কারণের মধ্যে ক্ষীরের পোট কারণের মধ্যে কলা নিয়ে তার কারণের মধ্যে নারী ছাঁ আবার কারণের মধ্যে কলায় পোট সবার তাহলে মানুষের প্রকৃতিগুলো কত মানে ব্যালেন্স টেক সেইটাই রামকৃষ্ণ মানুষগুলো দেখতে সব এক রকম কিন্তু প্রকৃতি গুণ আলাদা। তুমি হচ্ছে সত্য গুণের মানুষ, তুমি যদি সত্য গুণের মানুষের সঙ্গে মেশো তাহলে কি হলো যে তোমার মেশামেশি তো অনেকটা চলবে কিন্তু তুমি যদি এক তমগুণী মানুষকে নিয়ে হই হই করো ভেতরে তোমার সত্য গুণের ভাব ন্যাচারালি একটা গন্ডগোল লেগে যাবে ওর একটা ভেতরে হয়ে তাই বলে তুমি শিষ্যকে করেছো প্রকৃতি দেখে কখনো কেন মানুষের নিচের জন্য ক্ষীরের পর মানে সত্য গুণ তার মধ্যে নারীদের ছাই মানে রজ গুণ তার মধ্যে কলায় ও মানে তম গুণ তাই শ্রীরামকৃষ্ণদেবকে জানাচ্ছে মানুষ দেখতে এক কিন্তু নানা প্রকৃতির লোক। শ্রীরামকৃষ্ণদেব এবার কৃষক অনুগ্রাম সমাজে তো তখন বক্তৃতা চলছে ধর্ম ভাবে প্রচারের একটা যুগ ঠাকুর শ্রীরাম কৃষক অবধি বলে লোক শিক্ষা দেওয়া বল এই লোক শিক্ষা কাকে লোক শিক্ষা বলে এমনই একটা জিনিস শিক্ষা দেয় যেটি বেশ কিছু কালে চলবে যেটি মানুষ অ্যাক্সেপ্ট করবে টোটাল হিউম্যানিটি উইল অ্যাক্সেপ্ট উইদাউট কোশ্চেন এটিকে লোক শিক্ষা বলে। বলে লোক শিক্ষা দেওয়া বড় কঠিন যদি তিনি সাক্ষাৎকার হন আর যদি তিনি আদেশ দেন তা করবে হতে পারে তাহলে তিনি লোক শিক্ষা দেবেন তাকে দুটো জিনিস পেতে হবে একটা ঈশ্বরকে দর্শন করতে হবে ঈশ্বরকে দর্শন মানে তার সাধনা চায় সাধন হলেন তপস্যা চায় সেই সাধন হলেন তপস্যা মানুষকে আধ্যাত্মিক শক্তি দেয় আবার শুধু
তাই নয়, তার সঙ্গে ঈশ্বরের কিন্তু আদেশ হয়। কারণ জগৎ তো তাঁর, জগতে কি মঙ্গল হওয়ার জন্য তিনি তাকে আদেশ করেন, বাবা তুমি এইটি করো, এইটি গঠন করলে লোকে বললেন না, নারদ সুদেবাদীর আদেশ হয়েছিল, শঙ্করের আদেশ হয়েছিল, আদেশ না করলে কি তোমার কথা শুনবে বলো? দেখুন রামকৃষ্ণদেব কিন্তু ইনডাইরেক্টলি নিজেই জীবনটাই গড়ে ফেলছে, ঠাকুরের কিরকম আদেশ হয়েছিল। এই যে বললাম একটু আগে বিকল্প সমাপ্তির পর তার যেমন শরীর থাকছে, আদেশ হচ্ছে যে তোমার শরীর থাকবে লোকশিক্ষার জন্য, তোমার শরীর লোকশিক্ষার জন্য থাকার পর তুমি থাকবে ভাবমুখে, আর তোমার শুদ্ধ সত্য ভক্তরা সব আসবে, এতগুলো আদেশ এসে তার লীলা হচ্ছে, তাই তো ঠাকুরের ভাব চলছে। বললে আদেশ কামড়ে কি তোমার কথা শুনলে বলো দেখি, যখন আদেশ হয় সে কথা জোর অর্ঘ পর্যন্ত চলে যায়। বললেন আদেশ হয়নি তবে লোকশিক্ষা দিচ্ছ, তাহলে কি হবে জানো, দুর্ভত লোকে শুনবে তারপর সব ভুলে যাবে, সে কথার অনুসারে একটা আবার আদেশ না হলে কি হয়। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলছে, যদি তোমার আদেশ না হয় তুমি লোকশিক্ষা দাও তাহলে কি হবে, বললেন তাহলে আমি লোকশিক্ষা দিচ্ছি অহংকার সে করে। শ্রীরামকৃষ্ণদেব বললেন এই অহংকার হয় অজ্ঞানে, হ্যাঁ অজ্ঞানে বোধ হয় আমি এই সব করছি, আমি করব, ঈশ্বর কর্তা, ঈশ্বরই সব করছে, আমি বিশেষ কিছু করছি না, আমাকে দিয়ে তিনি করাচ্ছেন, এই বোধ যদি হয় তাহলে তো সে জীবন মুক্ত হয়ে যায়। আর আমি কর্তা, আমি কর্তা এই বোধ থেকে যত দুঃখ যত অশান্তি। তাহলে শ্রীরামকৃষ্ণদেব বলতে চাইছে যেখানে আমি এসে আমাকে মানে থেকে ফেলে সেখানে তো অজ্ঞান হয়ে যায়, আবার সেখানে সেই দুঃখ অশান্তি সব এসে পড়ে, ঈশ্বরের উপর ভার দিয়ে চললে এইবার শ্রীরামকৃষ্ণদেব আমাকে সম্পর্কে বলছেন, আচ্ছা তোমরা বলো জগতের উপকার করো, জগৎ কি এতটুকু ভাব দেখছেন, কেশবাবু পার্সোনালি এই কথা বলছে যে জগৎ কি এতটুকু গাছ, আর তুমি কে যে জগতের উপকার করবে, তাকে সাধনা করা সাক্ষাৎকার করতে হয় তাকে লাভ কর, এইবার তুমি শক্তি দিলে তবে এই সকলে কি করতে পারবে, এইবার একজন ভক্ত আর থাকতে পারছে। একটা কোয়েশ্চেন তার খেতে বেশ ভালোভাবে খেলছে, আমাদের ভালো থাকবো আমি কোয়েশ্চেনটা করলেন, তিনি তাড়াতাড়ি বলছেন আচ্ছা যতদিন না ঈশ্বর লাভ হয় ততদিন কি সব কর্ম ত্যাগ করতে হবে, তিনি ঈশ্বর লাভের পথেতে ত্যাগ কথাটাকে বড় বেশি ধরেছেন রামকৃষ্ণদেবের জীবনকে, তাই যদি ত্যাগের উপরে জোর দিয়ে বলছে তাহলে কি আমাদের সব ঈশ্বর লাভে সব কর্ম ত্যাগ করতে হবে, শ্রীরামকৃষ্ণজী না তো না কর্ম ত্যাগ করতে চাইতে চাইতে, হ্যাঁ ঈশ্বরের চিন্তা করা, তার নাম অনুমান করা, নিত্য কর্ম এগুলো তো কর্ম, অর্থাৎ সাধনের যেসব কর্ম সেগুলো করবে, এগুলো ত্যাগ করতে যাবে, খুব ইন্টেলিজেন্ট পুশ করছে, তিনি বলছেন আগে সে তো হল আমরা যদি বলতে চাইছি সংসারের কর্ম বিষয় কর্ম এগুলো কি ত্যাগ করতে হবে, সে রামকৃষ্ণদেব সাধন সংস্কার করছে, বললেন এখনই কেন সংসার যাত্রার জন্য যেটুকু দরকার সেটুকু করবে বই কি, অর্থাৎ সংসারের জন্য কর্ম করার দরকার সেটি করবে, তবে কি জানো তার কাছে প্রার্থনা করতে এই কর্মটি যেন নিষ্কামভাবে করতে পারে, কথা বলা যাচ্ছে তুমি সংসারের কাজ করবে কিন্তু তার থেকে বললাম কিছু করতে গেলে প্রার্থনা ছাড়া সম্ভব হয় না, ঈশ্বরের শক্তি আসে প্রার্থনা, আমি দেখলেন এই যে প্রার্থনার কথা ওটা গিয়েছে, আমরা ছোটবেলা একটা কবিতা করি না থাকি মনে করছে না ব্যয়ের সম্পর্কে তিনি বলছেন ব্যয়ের এত শক্তি যে মানুষ অপনে যদি ভাবতে না পারে সেটি পর্যন্ত করতে তাহলে যে মানুষ জগৎ চেঞ্জ কল্পনা করতে পারবে না সকলেই যদি ভাবতে পারবে রিয়ালিটি যদি সেটা খুবই বলেছে, যাই না
আমরা দেখেছিলাম কৃষ্ণদেবকে বলছেন, বিশ্বাসম ঠাকুর বলছেন, ওই নিষ্কাম করতে পারলে কোথায় আর বলবে ঈশ্বর আমার বিষয় কর্ম কমিয়ে দাও। কেন না ঠাকুর দেখছি যে বেশি কর্ম দেখলে তোমায় আবার ফিরে যায়, মানে খুব ন্যাচারাল কথা মনে করছেন, একটা দিন একটা যে মানুষের কর্মকে জড়িয়ে ফেলবে আবার ঈশ্বরের দিকে, মনটা তো একটা, মনটা একসঙ্গে কত জায়গায় দিবে, যে জায়গায় মনটা দিবে সেখান থেকে তো আপনার মনটা সরবে, তাই না? আমার টর্চ থেকে আমাদের মাইন্ডটা কিন্তু টর্চের লাইটের মতো, যে জায়গায় একটা টর্চের ওই চিন্তাই লাগা, তাহলে মনটা দেখে নেব সেখানটাই মন না, একটা মন নিয়ে সাফল্যটা জায়গায় দিতে পারবো। তা শ্রীরামকৃষ্ণদেব বলছে যে প্রার্থনা করতে হয় যা কর্মগুলো করছি তাকে নিষ্কাম করতে পারি, আর এমন কর্ম যাতে করতে না হয় বা বেশি করতে না হয় তোমায় করে তোমাকে হাতে নিয়ে সব করে। একদিন লক্ষ্য করবে যে আপনারা অনেকেই জানেন বাবা মা শিশু সন্তানদের নিয়ে ঠাকুর দেখতে যাচ্ছে, প্রশেষণে যাচ্ছে, সবই করছে, মন সেই শিশুটার দিকে করে এই শিশুটা যেন হারিয়ে না যায়, ওরা সবাই তো কি ব্যাখ্যা থাকি না, মনটা শিশুটা যেন হাত ছাড়া না হয়ে যায়, যেন হারিয়ে না যায়, তাহলে সব মনটা দিয়ে গেলাম এইটাই রোজ থাকবে, সবই করবো যায় ঈশ্বর হাত ছাড়া না হয়ে যায়, মনে করছি নিষ্কাম কর্ম করছি কিন্তু সকাম হয়ে পারে, হয়তো গান সদা এরকম করতে গিয়ে লোকমান্য ইচ্ছে এসে যায়, শ্রীরামকৃষ্ণের তাই নিষ্কাম কর্ম কঠিন, তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয়, তার প্রার্থনা চলে ওই কষ্টগুলো ভালোভাবে করা যায়। শ্রীরামকৃষ্ণদেব বললেন সম্পূর্ণ, তিনি একজন বিশাল ধনী পুরুষ ছিলেন, ঠাকুরের দেশে বয়সে বলতেন আমার প্রচুর টাকা কুড়ি আছে, এখন এসব আমাদের উপর শরীর চলে যাবে, এই টাকাগুলো কি হবে, তাই সেখানে শ্রীরামকৃষ্ণদেবের কাছে শেখা, তাই ঠাকুর তাকে শুনে বলছে যে সম্পূর্ণ দেশে একদিন বললেন হাসপাতাল ডাক্তারখানা স্কুল রাস্তা পুষ্করী নির্ভরতা প্রায় সে বলতে যাই করবো তাই করবো টাকাগুলো নষ্ট হয়ে যায়। আমি বললাম দেখো সম্মুখে যেটা করলো না করলো নয় সেটা তুমি নিষ্কাম ভাবে করবার চেষ্টা ইচ্ছে করে তবে বেশি আর জনক খুব ভালো নয়, কেন জানো তাতে ঈশ্বরকে মানুষ খুলে তাহলে দেখছে শ্রীরামকৃষ্ণদেব এই পার্টিকুলার মেটি করেছে বাড়তে, তিনি বলছেন খুব বেশি কার্য লাগে ঈশ্বর, তাহলে আমরা একটা ব্যালেন্স রাখতে হবে কত অব্দি কাজ করবে ঈশ্বরকে অনুমতি রাখতে পারে, ওই তত অব্দি তুমি করবে প্লাস ওই কর্মটিকে বলছো যতদূর সম্ভব নিষ্কাম ভাবে করার চেষ্টা করতে হবে, আর নিষ্কাম ভাবে করা তো খালি কঠিন, তার জন্য ভগবানের কাছে প্রার্থনা তার শক্তিতে কেবল এই নিষ্কাম কর্ম সম্ভব। শ্রীরামকৃষ্ণদেব বলছেন তুমি বরং করবে, তাই না শ্রীরামকৃষ্ণ তাই বলি নিষ্কাম কর্ম করবে আর প্রার্থনা করবে, রামকৃষ্ণদেবের প্রার্থনা আমরা কথা বলতে দেখছি তিনি কিরাম ভাবে প্রার্থনা শেখাচ্ছেন, তিনি বলছেন ঠাকুর আমার পাবপদ্মে স্থান দাও, নিজের সঙ্গে সর্বদা রাখা, কত বড় কথা তিনি বলছেন, আর বললেন পাবপদ্মে আমার পত্রিকা, তাহলে শ্রীরামকৃষ্ণদেব প্রার্থনার এই মূল বিষয়টা বলে দিলেন ভক্তদের বলছেন কলি যুগে ভক্তি যোগ ভগবানের নাম অনুগান আর প্রার্থনা ভক্তি যোগে যুগ ধর্ম, তাহলে রামকৃষ্ণ পরমহংসদেব এসে চৈতন্য মহাপ্রভুকে ভক্তির কথা করেছিলেন, সেটি আরো যোগ্যা করে এই যুগে ভক্তির কথায় বেশি করে গেলেন, আমরা দেখছি বলছেন কলি যুগে ভক্তি যোগ ভগবানের নাম অনুগান করতে হয় আর প্রার্থনা, আমরা ভাগ্যবান যে আমাদের এই রকম একটা মানে সুযোগ আমাদের অজয়দা করে দিলেন, এবং অজয়দা এবং তপতিদি ওনারা তো পরম ভক্ত লোক আপনারা জানেন, ঠাকুর বই কিছুই জানেন আমরা দেখি, তারা হল্যান্ডে 37 বছর মানে ইউরোপিয়ান স্টাইল অফ লাইফটাকে ছেড়ে দিয়ে আমাদের দেশে এসেছেন, কেন তাহলে মঠ মিশনে যাবেন, ঠাকুরের চিন্তা ভাবনা হবেন, ঠাকুরকে যারা ভালোবাসেন তাদের কাছে পাবেন,
এটাই হচ্ছে তার মনের চাহিদা। এই চাহিদা থেকে বোঝা যায় তার ভেতরে সত্তা কত পবিত্র, কত শুদ্ধ। শুধু অযোধ্যা কেন, অযোধ্যার যে পরিবার সবাই আছেন এই অসুবিধা বসে আছে না, আবার আবার সে পরিবারের কাছে কোন কোন বসে থাকে আমাদের তরুণ বাবু বসে আছেন, তারা সব বসে আছেন, আমাদের সবাইকে জমায়েত করে যে তিনি এইরকম একটা আনন্দযুক্ত বা আনন্দ অনুষ্ঠান করতে পেরেছেন তাকে আমরা ধন্য হলাম, এবং আমরা সবাই স্বামী সবাই সার্বিক মঙ্গলের জন্য ঠাকুর মা স্বামীজি মহারাজ এবং ঠাকুরের পার্শ্বস্থ প্রার্থনা জানিয়ে আমরা আলোচনা করে শেষ করছি।